নমস্কার বন্ধুরা, সৌমিতা রান্নাবাটিতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি দারুণ একটি মুখরোচক পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর এই মুখরোচক পকোড়া রেসিপিটা বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই আপনারা বানাতে পারবেন। আর হঠাৎ করে যদি খেতে ইচ্ছা করে তো এই রকম পকোড়া ঝটপট বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে নিন আমি এই পকোড়াটা কীভাবে বানাচ্ছি। দেখুন, প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিলাম বেশ অনেকটাই। এবার এখানে আমি দেখুন সয়াবিন নিয়েছি, এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি। ওটা একটু আমি ভাপিয়ে নেব জলেতে অল্প একটু লবণ দিয়ে। বেশিক্ষণ সিদ্ধ করব না, এটা ফুলে ওঠা পর্যন্ত আমি এটাকে তুলে নেব। দেখুন জল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। এবার সয়াবিনের মধ্যে যেটুকু পরিমাণ জল আছে ওটাকে আমি একটু বের করে দেব। সমস্ত সয়াবিন থেকে জল বের করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। আর দিলাম চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি আমি 1টা পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি আমি 1টা ডিম। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 1টা প্লেট দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে একটু খুলে আর একটু নেড়ে নেব, ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেব সয়াবিনের গায়ে। এবার 1টা কড়াই চাপিয়ে দিয়েছি, ওতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মিডিয়াম আঁচে দিয়ে আমি একে একে সয়াবিনগুলো ছেড়ে দেব। একইভাবে চিকেনের পকোড়া এইভাবেই করা যায়। হঠাৎ যদি আপনাদের এই রকম ধরনের পকোড়া খেতে ইচ্ছা করে তো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন একদিকটা একটু লাল হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে মিডিয়াম আছে, দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াগুলো, একদম মুচমুচে। একইভাবে আমি সমস্ত সয়াবিনগুলোকে ছেড়ে দেব। সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন দারুণ দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হবে। উপর থেকে চাট মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন, সকলের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে রেসিপি? আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন।